চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 12ই মার্চ। পরীক্ষা চলবে 27শে মার্চ পর্যন্ত। পরীক্ষা পর্বকে নির্বিঘ্ন রাখতে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা নিয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সূত্রে জানা গিয়েছে, এবছর উত্তর দিনাজপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 21,422। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা 9,123 ও মহিলা পরীক্ষার্থীর সংখ্যা 12,299। রায়গঞ্জ মহকুমায় মোট পরীক্ষার্থী রয়েছে 11,228 ও ইসলামপুর মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা 10,194। জেলার 86টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 23টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জেলা যুগ্ম আহ্বায়ক আদিত্য দাস বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসনের সহায়তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে মেডিকেল টিম, পরীক্ষার্থীদের সুবিধার জন্য পর্যাপ্ত গাড়িরও ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, স্পর্শকাতর কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এই জেলায় ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি রয়েছে। আমরা পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি উচ্চ মাধ্যমিকের আমরা করে ফেলেছি এবং সেই উপলক্ষে আমরা আমাদের যারা কাউন্সিল নমিনি আছে এবং ডিএসসি মেম্বার আছে তাদেরকে এখানে ডেকেছি আজকে। এবার এই জেলায় পরীক্ষার্থী 21,422, ছেলেরা পরীক্ষা দিচ্ছে 9,123, মেয়েরা পরীক্ষা দিচ্ছে 12,299। টোটাল 86টা কেন্দ্র আছে, তার মধ্যে 14টা মাদার ভেনু আছে। আমরা রায়গঞ্জ সাব ডিভিশনে 7টা মেন ভেনু এবং টোটাল ক্যান্ডিডেট 11,228, ইসলামপুর সাব ডিভিশনে 7টা মেন ভেনু এবং সেখানেও 10,194 জন পরীক্ষা দিচ্ছে। এবং আমরা আশা করছি পরীক্ষা যেভাবে এই জেলায় একটা ঐতিহ্য আছে যে দীর্ঘদিন পরীক্ষা এখানে সুস্থ এবং খুব স্বাভাবিকভাবে হয়, কোনো গণ্ডগোল এখানে হয় না, সেই একই রকমভাবে এবারও পরীক্ষা পদ্ধতি চলবে। পরীক্ষার জন্য আমরা যা যা ব্যবস্থা নেওয়া হয়, বিশেষ করে হেলথ এবং হসপিটালগুলোর সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা সেই ব্যবস্থা করে রেখেছে। হেলথ সেন্টারগুলোর সঙ্গেও কথা হয়েছে, তারা সেই ব্যবস্থা করে রেখেছে। আমরা আরটিওর সঙ্গে কথা বলেছি, আরটিও সাহেবও আমাদেরকে সমানভাবে সহযোগিতা করছেন। অর্থাৎ যদি যাতায়াতের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে ছাত্রছাত্রীদের, সেই সমস্যা উনি দূর করে দিচ্ছেন বিভিন্ন জায়গায় গাড়ি পাঠিয়ে। এবং পুলিশি ব্যবস্থা, আমি এসপি সাহেবের যিনি প্রতিনিধি এসেছিলেন, আমি পরবর্তীতে তাদের সঙ্গে দেখাও করেছি, সেখানেও যথেষ্ট পরিমাণে পুলিশি ব্যবস্থা থাকছে। আমাদের এই জেলায় 23টা সেন্সিটিভ ভেনু আছে, সেই 23টা সেন্সিটিভ ভেনুতে যথাযোগ্য ব্যবস্থা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে। সিসি ব্যবস্থা অতিরিক্ত থাকবে, সেখানটায় সিসি ক্যামেরার কথা আমরা বলেছি। প্রশাসন আমাদের বলেছে যে আমাদের যদি ফান্ড পারমিট করে আমরা অবশ্যই সিসি পারমিট সেখানে সিসি ক্যামেরা লাগাবো। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীর সংখ্যাটা খুবই কম, তাদের জন্য এবং তাদের জন্য বিশেষ ব্যবস্থা আমরা কাউন্সিলে গিয়েছিলাম এবং তাদেরকে এক্সট্রা টাইম দেওয়ার ব্যবস্থা, সেটা সেই পারমিশনগুলো অলরেডি হয়ে গেছে। 23টার মধ্যে 20টা সেন্সিটিভ ভেনু ইসলামপুরে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।